আমি এই মুহূর্তে পর্তুগালের লিসবনে আছি এবং যেখানে বাঙালি পাড়াটা খুব ফেমাস এই এরিয়া এখানে এখন আমি ঢুকতেছি আপনাদেরকে দেখাবো এখানে বাঙালিরা কিভাবে মিলে মিশে একসাথে আছে এবং নরমাল বাঙালি এখানে আসলে বাংলাদেশি পাকিস্তানি এরা বেশি কিন্তু বাংলাদেশিদের রাজত্ব বেশি তো আমি এখান থেকে ঢুকতেছি এই জায়গা থেকে শুরু রাস্তাটা দেখাচ্ছি আপনাদের নানান ধরনের শপ আছে যেহেতু এটা টুরিস্ট এরিয়ার ভেতরেই পড়ছে এটা কিন্তু একটা ভালো জিনিস এখানে সব টুরিস্ট আসা যাওয়া করে এই যে বাংলাদেশি শপ একটা বাংলা টাউন এটা সুভেনিয়ার শপ বা টুরিস্টদের যা যা লাগে এটা অর্নামেন্টস সেলুন আছে এখানে এখানে সব বাংলাদেশি ফিশ পাওয়া যায় হাট বাজার ইলেকট্রনিক্স শপ সুভেনিয়ার সব টুরিস্ট আসা যাওয়া করে তো এই জন্য সুভেনিয়ার শপ অনেক বেশি এখানে এবং বেশিরভাগ দোকানের মালিক বাংলাদেশি ইন্ডিয়ান কমিউনিটিও বেশ স্ট্রং এখানে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সব মোটামুটি এরিয়াতে একসাথে মিলেমিশে যেহেতু আমাদের কালচারের দিক থেকে অনেক মিল আছে এবং ফুড হ্যাবিটের দিক থেকেও বেশ মিল আছে তো ওইটার কারণে যে একই সাথে এক দোকানে ওয়ান স্টপ সলিউশন সব পাওয়া যায় যে ওই সাউথ এশিয়ান কান্ট্রির মানুষগুলোর জন্য আমি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই যে এখানে পানের দোকান পর্যন্ত আছে আমি দেখাই এখানে কোথাও এখানে কোথাও বসে পানের দোকান রাইট এক একটা পান এক ইউরো এখানে মিষ্টি আছে ছোলা আছে পুরো বাংলাদেশি ইন্ডিয়ান যে মিষ্টিগুলো সেগুলো আছে আরেকটা পানের দোকান আরেকটা পানের দোকান আরেকটা সামনে ইয়ে আছে বাংলাদেশি রেস্টুরেন্ট গুলো আছে আরো একটা পানের দোকান চারপাশে শুধু বাংলা কথা সব বাংলাদেশি বাংলাদেশি সেলুন এটাও বাংলাদেশি সব এই যে আমাদের ওয়ার্ম কান্ট্রির মানুষদের যে অভ্যাসগুলো যে আমরা বাইরে কাপড় শুকাতে দিই এখানে সেই জিনিসটা আছে এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্বপ্ন সুপার মার্কেটও স্বপ্নর নামে এখানে চলতেছে আর আমরা যারা এশিয়ান একসাথে থাকি কিছু জায়গা তো রাডি আমরা করবই তারই নিদর্শন বাজার এটা মালিক বাংলাদেশি এখানে অনেক আফ্রিকানও আছে এরা ড্রাগ ট্রাক সেল করে এরকম কাজ কাজ করে আরেকটি রেস্টুরেন্ট এখানে ইন্ডিয়ান খাওয়া এটা বেসিক্যালি ইন্ডিয়ান মালিকানা রাস্তাটা কিন্তু বেশ বড় আমি আগে ভাবছিলাম ওটা মানে এত বড় না একটা জিনিস ভালো লাগে যে আমি অন্যান্য দেশে যখন ছিলাম তখন বাংলা খাবারের যে ক্রেভিং এটা আমি কোনোভাবেই মেটাতে পারতাম না কিন্তু এখানে সব পাওয়া যায় নিমকি সিঙ্গাড়া জিলাপি থেকে শুরু করে এভরিথিং রসগোল্লা দই মানে কি দরকার সব কিছুই আছে এখানে তো আমরা এখন মোটামুটি ক্ষুধার্ত একটা বেটার প্লেস খুঁজতেছি এটা হলো এই রেস্টুরেন্ট আমরা ঢুকতেছি পেঁয়াজও আছে নিমকি সিঙ্গাড়া সাথে মরিচ চাইলে মরিচও আছে কি চাই এপাশে মিষ্টি দই রসমালাই লাড্ডু সামচা চলে আসছে গরুর মাংস এভরিথিং সব পাওয়া যায় এখানে এখানে খোদ বিদেশিরাও আমাদের সিঙ্গাড়া সামুচা বিদেশিরা এখানে সিঙ্গাড়া সামুচা এগুলো খেতে আসে বিদেশিরা তো আছে এখানে গরু মুরগি কাচকি মাছ রুই মাছ যেটাই নিই এটা ভাত সহ প্যাকেজ হলো 5 ইউরো তো আমরা বললাম যে ঠিক আছে আমরা গরু অর্ডার ভাত মাংস চলে আসছে পরিবেশন মোটামুটি ভালোই উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে ছোট ছোট পিস পিস প্যাক আছে সাথে সালাদও আছে অ্যাকচুয়াল বাংলাদেশি স্টাইলে যেভাবে আমরা বাংলাদেশে খেয়ে থাকতাম সেভাবেই সার্ভ করতেছে গরু মাংসটা খুবই জঘন্য ছিল মনে হয় পুরানো বাসি আমাদের এখানে যেখানে যে আমরা আমাদের তো সেই স্টাইল বদলায় না ঢাকা তো যেভাবে আমরা বাসি মাংস সার্ভ করে থাকি এখানেও মনে হয় সেরকমই দিচ্ছে তো কোনো স্বাদ নেই কিছু নেই গন্ধ নেই
আর পরে আমরা মিষ্টি নিলাম, দই নিলাম। মিষ্টিটা ভালো ছিল, দই খুব একটা ভালো ছিল না। ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স আসলে। স্ট্রিট এখনো চলতেছে, এটা এখনো সেই রাস্তা চলতেছে, বেশ লম্বা কিন্তু। ইন্ডিয়ান বিডি সুপার মার্কেট, ছবি দিয়ে বুঝাই দিচ্ছে এখানে কি কি আছে কি কি নেই। আরো সুপার শপ তো মূলত আরেকটু সামনে গিয়ে রাস্তাটা শেষ। ওখানে একটা পার্ক আছে, ভোজন বাড়ি, অবভিয়াসলি বাংলাদেশি রেস্টুরেন্ট। এখানে বেশ কয়েকটা বিল্ডিং এর বেশ কয়েকটা ফ্ল্যাটে পর্তুগিজরাও আছে, কিন্তু মূলত বাংলাদেশি এবং ইন্ডিয়ান মানুষই বেশি আর কি।